কালি রাতে 2 বাজাত, হ্যাঁ, ভাত সাত বানাইছে। বানার পিছত ওই সাইডত মানে আংরাগুলি রাখছে। এই আংরা আগুন কেমন করি এলা, ওটি ঢঙল আছে লাগছে নাকি ওটা পাগলা টাইপের, মানে পাগলি টাইপের মানুষ। এহলাই খায়, স্বামী নাই, ছোয়া নাই, বহুত কষ্টের মাজত খায়। তো ওই আগুন লাগিয়ে ওই আগুন যা ঘরত লাগছে, তা ঘরত লাগার কিছুক্ষণ পরে উনি ঘুমত আসিল। ঘুমত থাকি টেয়ার পর পরত চিল্লা চিল্লি করছে, করার পর আমরা আসলাম। আমরা আসার পরত হতো আরো স্থানীয় মানুষগুলি আসিল আমার টেকার। আসার পরত সবাইগুলো সহায় মানে করিল, সহায় করার জন্য অল্প মানে আগুনগুলি নিব্বের পাশেই। তা কমপ্লিট আর কি এক সাইডত যেটা বারান্দা আছে ঘরের, ফির এক সাইডত খড়ি টড়িগুলো রাখছিল, সবগুলো মিলি পড়া গেছে। যাওয়ার পরত কিছুগুলো মানুষ বাঁচবার বাঁচে, কিছুগুলো বাঁচবার পায় নাই। আরও ঘরের কতগুলো সামান, চাউল আছিল, চাউলের বস্তা আছিল, আরও কতগুলো ঘরের লাইট বোর্ড সুইচ ওইগুলো পড়া গেছে। ঘর কেটা পড়া গেছে, ঘর এক সাইড পড়া গেছে, মানে এক পাক সাইডটা আর বারান্দাটা কমপ্লিট পড়া গেছে। তার লগতে প্রয়োজনে কিবা নথিপত্র এইবিলাক, নথিপত্রগুলো মই ঘর আগুন জ্বলি থাকার অবস্থায় ভিতরে ঢুকি বের করে পাইছিলাম আর কি, পড়া যায় নাই। আর পাবলিকে সহায় করছে, সহায় করার কারণে আগুনটি নিবের বাসি। আর কিবা সম্পদ বা টাকা পয়সা জানি, আর কিবা প্রয়োজনীয় টাকা পয়সা 30-40 হাজার টাকা একটা মানি ব্যাগত আছিল, ওই ব্যাগটা খুঁজি পাইনি। মানে জিনিসগুলো বের করা করি তাহলে কোন সারত কুড়ি হারাইছে ওটা খুঁজি পাইনি। অলঙ্কার কিবা আছে নাকি, সোনার একটা চেইন আছিল তোর 50 হাজার টাকার মতন দাম, ওই জিনিসটাও পাওয়া হয়নি ওই কওয়া মতে আর কি। আর জেলে নথিপত্র আছিল এলে বের করে পাচ্ছি আর কি। অতিকৈ যেহেতু অতিকৈ দুখীয়া মানে মহিলা গড়ে অতিকৈ দুখীয়া, তেনে ক্ষেত্রে সরকার তথা আমার দুটি সাংসদ আর গরিবর বিধায়ক কিবা আর্থিক সাহায্যের ভাবে কিবা অনুরোধ জানাবো নাকি আপনি? তো এইখানে মানে ইয়ার কোনো গার্জিয়ান নাই, সব বাচ্চা নাই, এহলাই খায় খুব কষ্টের মাজত। এই এই অবস্থাত এইখানে ঘটনা হল আগুন জ্বলি। তা এই কারণে যদি অল্প আমার স্থানীয় MLA আর সহায় সরকার যদি অল্প সহায় করে তাহলে খুব ভালো হয়ে যায়। আমরা সব পাশার দিয়ে উঠছি ভাত খাবার, ভাত খাবার উঠি দেই মানে আগুন জ্বলি বেড়েছে চিল্লা হাল্লা শুনি আসলো। আসিয়ে দেই মানে বারান্দা এক সাইড পড়া গেছে, পাকঘর একটা আছে খড়ি ভাই ওটা পাকঘরটাও গেছে পুরা, মানে চারলা ঝিঙ্গলা আছে সব তো উল্লি পড়া গেছে। তারপরে আমরা ফাঁকের বাড়ির থেকেই মোর বাড়ির পাশে আছে, ওই পাশের মোর বাড়ির থেকেই মানে মোটরের পাইপ যোগাযোগ করে আনি গিয়ে দুইটে মোটর লাগে আগুনটি নিবেছি। নিবেতে মোটামুটি 3-4 ঘন্টার সময় লাগছে, মানে দুইটা থেকে ধরিয়ে প্রায় 4টে পর্যন্ত টাইম লাগছে নিবেতে। নিবেতে গাছ বহুত কাঁঠালের গাছ একটা পড়া গেছে এক সাইড, গুইয়ের গাছ 4-5টা গেছে, আঞ্জাপাতিও বহুত সামনে আছে ওগুলোও গেছে, সব পড়া গেছে। ঘরত তো বহুত বস্তুই পড়া গেছে, মানে খেতা কাপড়ও পড়া গেছে কিছু। সরকার তথা স্থানীয় বিধায়ক সরকার যদি MLA আছে, আমার গ্রামের প্রেসিডেন্ট আছে, মেম্বার আছে, এগুলো যদি কিছু সহায় করে, যেমন আমার দাদিতে গরিব মানুষ, স্বামী নাই, কোনো বাচ্চা কচ্চা নাই, কিছু সহায় করলে একটু সহযোগিতা করলে লোকটা একটু ভালো হয়ে যায়।
Study BSc Nursing and GNM at St. Martha Institute of Nursing, Guwahati.